নর্থ গোয়ার কিছু ওয়াটার অ্যাক্টিভিটিগুলি আপনাদের সামনে এবার রাখছি আমি। প্রথমেই বলি স্কুবা ড্রাইভিং। স্কুবা ড্রাইভিংটা গোয়াতে আসলে অবশ্যই ট্রাই করবেন। এই টোটাল প্যাকেজটি নেয় 2000 থেকে 1800 টাকা নেয়। এই স্কুবা ড্রাইভিংয়ের সঙ্গে আরও 2-3টে ওয়াটার অ্যাক্টিভিটি এদের সঙ্গে অ্যাটাচড, যেগুলি এই ভিডিও চলাকালীন আপনাদেরকে দেখাবো। কিন্তু গোয়া আসলে অবশ্যই এই স্কুবা ড্রাইভিংটি অবশ্যই ট্রাই করবেন সময় করে। সমুদ্রের তলায় জলটা এতটাই পরিষ্কার, প্রতিটি মাছ আপনি স্বচ্ছভাবে দেখতে পারবেন এবং একটি দারুণ এক্সপিরিয়েন্স। নেক্সট আরেকটি ওয়াটার অ্যাক্টিভিটি হলো জেট স্কির ট্যুর। এবার এই জেট স্কিতে করে আপনাকে সমুদ্রের কিছুটা দূরে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে আবার ঘুরিয়ে আপনাকে আবার এই স্পটে নিয়ে আসা হবে। এগুলি সবই হচ্ছে আপনার এই স্কুবা ডাইভিংয়ের সঙ্গে অ্যাটাচড, যা মোটামুটি 1800 থেকে 2000 টাকা নেয়। নর্থ গোয়ায় আসলে অবশ্যই কিন্তু স্কুবা ড্রাইভিংটা ট্রাই করবেন। নেক্সট আরেকটি রাইড আপনাদের দেখাচ্ছি, এগুলি অবশ্যই ট্রাই করবেন যখন আসছেন সময় করে, কষ্ট করে যখন আসছেন অবশ্যই এগুলি মিস করবেন না। এগুলি আপনার একটি স্মৃতি করে রাখবে আপনার জীবনের। আর সমস্ত রাইডেই লাইফ জ্যাকেট পরানো থাকে, তাই জন্য কোনো ডুবে যাওয়ার কোনো ভয় নেই। নেক্সট আরেকটি রাইড দেখাচ্ছি আপনাদেরকে। এগুলো হলো সব ওই 1800 থেকে 2000 টাকা যে প্যাকেজটা আছে স্কুবা ডাইভিং এর, তার সঙ্গেই অ্যাটাচড এই রাইডগুলি অবশ্যই ট্রাই করবেন, খুব ভালো লাগবে। এরকম ট্যুর সংক্রান্ত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। আর স্কুবা ড্রাইভিং যেদিন করবেন তার আগের দিন বুকিং করবেন, কারণ এই স্কুবা ড্রাইভিংটি হচ্ছে সকালবেলা আপনাকে নিয়ে যাওয়া হয় 8টার সময়, তাই জন্য আগের দিন কিন্তু বুকিং করবেন। এরকম ট্যুর সংক্রান্ত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।